হাই ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো এটা ঈদ স্পেশাল ঈদের সময়ের সাথে সাথে মিষ্টির আইটেমগুলো রাখা হয় তো এই আইটেমটাও যদি রাখেন তাহলে খাওয়ার পূর্ণতা এনে দিবে অনেক বেশি এটা পা রুটি আর দুধের মালাই রোল বলে তো এটা অনেক মজাদার বানিয়ে খাওয়া ছাড়া কখনো কেউ বুঝতেই পারবেন না এটা কতটুকু মজা তো এটা মেহমানকে দেন বা বাসার মানুষকে খাওয়ানোর জন্য রেডি করেন সবাই সন্তুষ্ট হয়ে যাবে সবাই প্রশংসা করতে বাধ্য হবে এটা সত্যিই অসাধারণ তো আমি আজকে বানিয়ে দেখাবো আপনারা ঈদের দিন ঈদের দিন যে বানাতে হবে সেটা না তো ঈদের দিনে বানালে জিনিসটা অনেক ভালো হবে আর কি পুরা বছরে খাওয়া যাবে যে কোনো টাইমে তো আমি আজকে বানিয়ে দেখাবো মালাই রোল এটা অনেক সহজ খুব একটা কঠিন না কিন্তু খেতে অসাধারণ তো আমি এখানে মালাই রোলটা বানানোর জন্য আমি চুলার মধ্যে দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুই কাপ দুধ আমি এখনও চুলাটা কিন্তু অফ আছে চুলাটা অন করে নেয় অন করার আগে সবগুলো উপাদান একসাথে মিক্স করে নিব ভালোভাবে তো আমি দুই কাপ দুধের সাথে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তো তারা মিষ্টি একটু বাড়িয়ে দিবেন। আমি এখানে হাফ কাপ দিয়েছি আর এখানে আমি গুঁড়ো দুধ হাফ কাপ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন মালাইটা তৈরি করে নিচ্ছি সবগুলো উপাদান একসাথে মিক্স করে নিব যেন কোনো দানা দানা না থাকে তো ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি চুলাটা অন করে দিব অন করে দিই আমি এটা অনেকক্ষণ জাল দিব অনেকক্ষণ বলতে পাঁচ দশ মিনিট জাল দিলে দুধটা গণ হয়ে যাবে আর অনেক কমে যাবে যেহেতু এখানে দুধের গুঁড়ি ইউজ করা হয়েছে সেজন্য অনেকক্ষণ জাল দিতে হবে না তাহলে অনেক বেশি গন হয়ে যাবে এখানে পাঁচ দশ মিনিট মিডিয়াম আছে তো আমার দুধটা ব্লক চলে এসেছে এগুলা আস্তে আস্তে করে ছুলে কিন্তু কোনোভাবে বাড়ানো যাবে না দুধটা গণ হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে মিষ্টি অনেক আইটেমের জিনিস আছে আর ঈদের সময় স্যামাই যেরকম মিষ্টির সেরকম মিষ্টির আইটেমগুলো অনেক আইটেমে করা হয় সবাই কম বেশি করে তো আমি এখানে লাস্ট পর্যায়ে একটু লবণ দিয়ে দিয়েছি যারা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করেন তারা দিতে পারেন আর যারা খেতে পছন্দ করেন না তারা অ্যাভয়েড করে যেতে পারেন তা আমি অয়েড করতেছি বলক আসার জন্য বলক চলে এসেছে এখন আমি পাঁচ ছয় মিনিট এটা জাল দিয়ে দুধটা ঘন করে নিব জাল দিতে দিতে এটা কমে আসবে যেহেতু আমি পরে পারুটি রোলসের উপরে দিব সেজন্য একটু ঘন করে নিলে খেতে অনেক মজা হবে কত সহজে অনেক সুন্দর সুন্দর আইটেম করা যায় তো আর এটা করতে অনেক বেশি ঝামেলাও পোয়াতে হবে না অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে অনেক মজাদার একটা ডেজার্ট বানানো যাবে তো আমি চুলোটা বন্ধ করে দিতেছি আমার এটা বানানো শেষ আমি এখন পা রুটির ভিতরে দেওয়ার জন্য যে ফুডটা বানাবো এটা রেডি করতেছি এখানে আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে আমি অল্প একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা গলা পর্যন্ত চুলা কিন্তু একদম লো আছে থাকবে তো ঘিটা গলা পর্যন্ত আমি ওয়েট করতেছি পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত এই আইটেমটা একদম ছোট থেকে বড় বড় সবাই অনেক পছন্দ করবে এটা খুবই সুস্বাদু একবার বানিয়ে সবাই বাসায় ট্রাই করে দেখবেন পরে বুঝতে পারবেন এটা কত মজাদার তো গিটা পুরোপুরি গলে গিয়েছে এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি দুধটা কোনোভাবে বেশি দিবেন না হাফ কাপ পরিমাণ দিলে হবে তো এখন আমি এখানে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি যেহেতু আমি পুর বানাবো সেই জন্য এটা একটু গণ হতে হবে তো এক কাপ দুধের সাথে আমি এখানে হাফ কাপ দুধ আর অল্প একটু ঘি দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি কোনোভাবে দানাদার যেন না থাকে ছুলা একদম লো আছে থাকতে হবে তা না হলে পুড়ে যেতে পারে এখানে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি ছাকাগুলো একদম মিশিয়ে নিচ্ছি যেন কোনোভাবে দানা দানা না থাকে যখন পুরোটা মিশে যাবে কোনো দানা দানা থাকবে না তখন চুলাটা হালকা একটু লো থেকে হালকা একটু বাড়িয়ে দিয়ে এটা ভালোভাবে পুর তৈরি করতে হবে এটা একদম শুকিয়ে শুকনো হয়ে যাবে আমি অল চার পাঁচ মিনিট করার পরে একদম শুকিয়ে গিয়েছিল আর অনবরত নাড়তে হবে কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না তাহলে নিচে লেগে যেতে পারে যারা এখনো আমার ভিডিওটি যারা ভিডিও আমার সরি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো ভালো কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্টস করে আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখেন এটা আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে লাস্ট পর্যায়ে একদম পুরো শুকিয়ে যাবে শুকনো শুকনো হয়ে যাবে তো আমি সেটা পর্যন্ত অপেক্ষা করতেছি কত সহজে একদম সব সময় দোকান থেকে ভালো কিছু কিনতে হবে মিষ্টি জাতীয় বা জাল জাতীয় সেটার জন্য বসে না থেকে নিজের হাতে অনেক স্বাস্থ্যসম্মত উপায়ে নিজের হাতে আমার সুন্দর সুন্দর রেসিপি ফ্যামিলির সবাইকে খাওয়াতে পারেন তো দেখেন এক পর্যায়ে এটা কীরকম হয়ে গিয়েছে এরকম শুকনা শুকনা হয়ে যাবে তো আমি এখন এটা নামিয়ে ফেলবো আমার ফুডটা করা শেষ এটা ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দিয়েছি একটা ফেয়ালার মধ্যে আর এখানে আমি ফার উঠে নিয়েছি আপনারা যে কোনো সাদা ফারুটিগুলো নিতে পারেন তো আমি এখানে একদম একসাথে লাগানো এই ফারুটিটা নিয়েছি যেই ফারুটিগুলো পিস পিস থাকে ওইটাও ইউজ করতে পারেন আমার এখানে একদম একসাথে লম্বা লাগানো তো আমি পরে এটা কেটে দুই পিস করে ফেলবো যেহেতু আমি রোল বানাবো এত লম্বা লাগবে না এই ফারুটিটাকে আমি এখন এরকম বেলুন দিয়ে একদম ফাতলা করে বেলে নিব আপনারা আপনাদের রুটিগুলোর পিস প্রত্যেকটা ফিজ এভাবে বেলুন দিয়ে একদম বেলে পাতলা করে নেবেন তাহলে রোলটা করতে অনেক সুবিধা হবে সুন্দরভাবে সেট হবে তো আমি এখন পুরোটা একদম পাতলা করে বেলে নিচ্ছি আপনারা আবার কেউ ভয় পাবেন না যে বেলতে গেলে হয়তো বা এটা ছিঁড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে একদমই নষ্ট হয় না অনেক সুন্দরভাবে থাকে এভাবে করে আমি দেখেন দেখাচ্ছি কীরকম ফাতলা হয়েছে এরকম ফাতলা করে বেলে নিব তো এখন আমি ফারুটিটাকে একদম দুই মুখ সমান করে ফিসটা যেন সমান হয় তা আমি এখন কেটে নিব সব সময় ট্রাই করবেন সাদা পারুটি দিয়ে করার জন্য তাহলে অনেক সুন্দর হয় তো আমি ছুরি দিয়ে দুইটাই কেটে নিচ্ছি পিস একদম সমান করে কেটে নিচ্ছি এভাবে করে আমি অন্য ফিজগুলো এভাবে করে নিব দেখেন আমি এখানে তিন চারটা লম্বা ফিজ করে নিয়েছি করে এখানে আটটা ফিজ হয়েছে দেখেন কীরকম ফাতলা ফাতলা করে সবগুলো হয়েছে তো আমি এখন করে রাখা ফুডটা এখন পারোটির মধ্যে দিব এটা শুকানোর পরে একটু জ্বর হয়ে যায় তো এটা সুন্দরভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে যেন জোর জোর করে না পড়ে যায় তো পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি আর আপনারা কোনোভাবে এটার ভিতরে কম দেবে না যতটুকু লাগবে ততটুকুই দিবেন তাহলে খেতে অনেক মজা হবে তা আমি ফুডটা দিয়ে একটু হাত দিয়ে আস্তে আস্তে করে চেপে চেপে দিচ্ছি এখন আমি রোলসের মতো করে বটে নিব সামান্য একটু ছেপে দিব লাস্ট পর্যায়ে তাহলে আর বাঁশটা খুলে যাবেন একদম সুন্দরভাবে থাকবে তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এমনিতে আমার পারুটি আর দুধ দুধ দিয়ে পারুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে আমার পছন্দের আইটেম এটা তো আর এভাবে খেলে তো আরও অসাধারণ লাগবে কারণ এখানে দুধের গুঁড়ি দিয়ে যে কোনো কিছুই বানালে অনেক ভালো লাগে তো আমি এভাবে করে করে সবগুলো বানিয়ে নিচ্ছি কত সহজ কোনো কষ্ট হয় না একদম রোলসের মতো করে বাস দিয়ে নিচ্ছি তো আমি এখন যে এটা দুধটা দিব তো আমি সবগুলো রোলস ওইটাতে নিয়ে নিয়েছি এখন আমি যে মালাইটা আগেই একদম সর্বপ্রথম বানিয়ে রেখেছিলাম এটা এখন পুরোপুরি দিয়ে দিব উপরে সবগুলোর গায়ে যেন লাগে একটাও যেন বাদ না থাকে সবগুলোর উপরে দিয়ে দিব তাহলে এটা একদম দুধের মধ্যে ভালোভাবে বীজে তুল তুলে হয়ে যাবে খেতে অসাধারণ লাগবে এভাবে বানিয়ে আপনারা ডেকোরেশন করার আগে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন পরে দেখবেন একদম ফারুটির ভিতরে ঢুকে অনেক তুল তুলে আর অনেক মজা হয়ে আছে আধা ঘন্টা ওয়েট করবেন তাহলে ভালোভাবে দুধের ভিতরে এটা ডুববে তো আমি ডেকোরেশনের জন্য এখানে আমার যে ফুরটা বেঁচে গিয়েছিলো সামান্য একটু পুর তো আমি এটা উপরে ছিটিয়ে দিব ডেকোরেশনের জন্য তাহলে সুন্দর দেখা যাবে তো আমি ছিটিয়ে দিচ্ছি উপরে আপনারা চাইলে অন্য কিছু দিও ডেকোরেশন করতে পারেন তো আমি এখানে ফুর যে অংশটা ছিল এটা উপরে ছিটিয়ে দিচ্ছি তো আমি এখানে ডেকোরেশন করার জন্য এখানে কিছু বাদাম কুচি করে রেখেছি এখন বাদাম কুচিটা দিয়ে দিচ্ছি আমার শেষ মা আর দুধ দিয়ে মালাই রোল বানানো শেষ দেখেন কীরকম লোভনীয় হয়েছে আর কি সুন্দর হয়েছে আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আমি কাছ থেকে দেখাচ্ছি দেখেন কীরকম সুন্দর হয়েছে ঈদের সময় এরকম আনকমন একটা ডেজার্ট বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন বেশি সময় লাগে না প্লাস কষ্টও বেশি হয় না তো এত সহজ একটা জিনিস বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ